রাতের অন্ধকারে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কালনার বারুইপাড়া এলাকায়। আগুন ধরে যায় হঠাৎ করেই বাড়িতে। সেই সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। আগুন নেভাতে কালনার দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। জানা গিয়েছে ওই বাড়িতে কেউ ছিলেন না। প্রতিবেশী তারা খবর দেন ওই পরিবারের সদস্যদের, এবং বাড়ির সদস্যরা যখন বাড়ি ফিরে আসেন দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কালনার বারুইপাড়া এলাকায়। দাও করে সব ঝুলছে, সমস্ত কিছু পড়ে গেছে। আলমারি ভেতরে মানে আলনার ভিতরে যে সমস্ত জিনিস ছিল, কাপড় চোপড়, গয়না, বাসনপত্র, সমস্ত কিছু, জাজিম খাট, সব কিছু দেখছি পড়ে গেছে। আমরা বসে পাচ্ছি না, কারণ এখন ঘর থেকে হয়েছে না কি দেখে হয়েছে কিছু বোঝা যায় না। ইলেকট্রিক তার করে কাজ করেছে, কটা দমকল ইঞ্জিন কটা আছে দুটো। যখন আমরা আমাদেরকে জানাই তখন কালনা থানা ফায়ার ব্রিগেড এবং চেয়ারম্যান সাহেব নিয়ে এসেছিলেন, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের এখানকার যারা নেতা কর্মী আছেন সকলে এগিয়ে আসছেন। তখন আমি এসে দেখি দাবাও করে আগুন, তখন ওই অবস্থা দেখি ফায়ার এবং আমাদের ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি এসে তারা আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। আনার পরে সমস্ত কিছু সব ভালোভাবেই সব সমাধান হয় এবং পুরোটাই নিভে যায়। ভিতরে যা কিছু আছে সব কমপ্লিট করা হয়েছে। কালনা থানার থেকে আমাদের চারটে গাড়ি পুলিশ তারা এসে সমস্ত মেজবান নিজে এসে সহযোগিতা করে এখন সমস্ত কিছু কখনো নেই।